গুজিয়ার মাছ গুজ্জা আর ও গুজি নামেও পরিচিত। স্বাদুপানির বড় ক্যাচফিশদের মধ্যে এটি অন্যতম সুস্বাদু মাছ। একসময় নদী নালা খাল বিল জলাভূমি সহ স্বাদুপানির অন্যান্য জলাশয়ে এ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত। পূর্বের ন্যায় এ মাছের প্রাপ্যতা আগের মতো না থাকলেও বর্তমানে কিছু বড় নদী যেমন যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, কংস, সমস্বরী, সিলেট ও ময়মনসিংহের হাওড় ও কিছু বড় বিলে এই মাছটি পাওয়া যায়। স্বাদুপানিতে মূলত পাওয়া গেলেও মাঝে মাঝে আধা লবণাক্ত পানিতেও এদের পাওয়া যায়। তবে মোহনায় আধা লবণাক্ত পানিতেও এদের দেখা যায়। প্রাপ্য ক্যাশফিশদের মধ্যে এই মাছটি খুবই জনপ্রিয় এবং বাজারে এই মাছের সরবরাহ কম এবং চাহিদা বেশি হওয়ার কারণে বাজার মূল্য কার্প জাতীয় মাছের তুলনায় অনেক বেশি। বিপন্ন প্রজাতির এই মাছটি নিয়ে গবেষণার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম গ্রহণ করে এবং প্রাকৃতিক প্রজননের সফলতা অর্জন করেছে। ইদানিং এই মাছ চাষে চাষী ও উদ্যোক্তাগণ আগ্রহ প্রকাশ করছে। গুজি আইড় মাছ সাধারণত 2 থেকে 4 বছরের মধ্যে পরিপক্কতা লাভ করে, তবে 3 থেকে 5 কেজি ওজনের মাছ প্রজননের জন্য বেশ উপযোগী এবং গুণগত মানের পোনা পাওয়া যাবে। গুজি আইড় মাছ মার্চ থেকে এপ্রিলে পরিপক্ক হতে শুরু করে। দেশীয় স্বাদুপানির অন্যান্য মাছের মতোই আইর মাছের ডিমের সংখ্যা তুলনামূলক অনেক বেশি। মাছের দৈর্ঘ্য ও বয়সের উপর নির্ভর করে সর্বনিম্ন 2,000 থেকে 4 লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে। মাছের দৈর্ঘ্য ও ডিম্বাশয়ের ওজন যদি বেশি হয় তবে ডিমের সংখ্যা বৃদ্ধি পায়। প্রজননকাল এপ্রিল থেকে মে মাসে যখন বৃষ্টি শুরু হতে থাকে অথবা বর্ষা শুরুতে প্রজনন করে। অনেক ক্ষেত্রে মার্চ মাসেও এটি প্রজনন করে থাকে। পরবর্তীতে জুলাই থেকে আগস্ট মাসে ডিম ছাড়তে শুরু করে। প্রজননকাল অনেক দীর্ঘ হওয়ায় বছরে 2 বার প্রজনন করতে পারে। ভ্রূড় মাছ সংগ্রহ ও পরিচর্যা প্রাপ্যতার উপর নির্ভর করে বিভিন্ন জলাশয়ে যেমন বিভিন্ন বড় নদী যেমন যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, কংস, সমস্বরী থেকে গুজি আইড় মাছের ভ্রূড় সংগ্রহ করা যায়। সিলেট ও ময়মনসিংহের হাওড়েও গুজি আইডের ভ্রূড় পাওয়া যায়। প্রজননের জন্য পরিপক্ক মাছ তৈরি করতে হলে গুজি আইড় শতাংশে 2 থেকে 5 কেজি ওজনের 80 থেকে 100টি মাছ মজুত করা যায়। পুকুরে মাছের পোনা, জলজ পতঙ্গ এবং সাথে সাথে সম্পূরক খাবার নিশ্চিত করতে হবে। খাবার হিসাবে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার ও অন্যান্য মাছের পোনা ও জলজ পতঙ্গ দৈনিক ওজনের 8 থেকে 10% হারে সরবরাহ করতে হবে। পুকুরের পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং প্রতি 15 দিন পর পর শতাংশ প্রতি 150 থেকে 250 গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে। এই পদ্ধতিতে 3 থেকে 5 মাস পালনের পর মাছ প্রজননক্ষম হয়ে থাকে। প্রজননক্ষম মাছ শনাক্তকরণ স্ত্রী মাছের সাথে পুরুষ মাছটি তুলনা করলে দেখা যায় যে পরিপক্ক পুরুষ মাছের বাহিরের দিকে একটি সুস্থ সবল উদ্গত অংশ দেখা যায় যা স্ত্রী মাছের ক্ষেত্রে দেখা যায় না। অপরপক্ষে স্ত্রী মাছের বায়ুপথ লালচে ও পোলা থাকে। স্ত্রী মাছ পুরুষ মাছের চেয়ে আকারে একটু বড় হয়। পুকুরে প্রাকৃতিক প্রজনন প্রজননের জন্য পরিপক্ক স্ত্রী ও পুরুষ মাছগুলোকে 1:1 অনুপাতে পুকুরে ছাড়া হয়। পনদিত করার জন্য 2 থেকে 3 দিন পর পর পুকুরে পানি সরবরাহ করতে হবে। কিছুদিন পর পর স্ত্রী মাছের জেনিটাল ফেফিলা গোলাকার, বায়ুপথ লালচে ও ফ্যাটপোলা আছে কিনা তা দেখতে হবে। যদি দেখা যায় তবে স্ত্রী মাছটি প্রজননের জন্য প্রস্তুত মনে করা হয়। জলজ আগাছা পুকুরে স্থাপন করা হয় যেন ডিমগুলো ওই আগাছার নিচে অবস্থান করতে পারে। সাধারণত পুকুর শুকানোর পর তলদেশে কিছু গর্ত দেখা যায় যা গুজি আইড় মাছ ডিম দেওয়া ও পোনা লালন পালনের জন্য বাসা হিসাবে ব্যবহার করে। ডিম দেওয়ার 15 থেকে 20 দিন পর মশারি জালের সাহায্যে পোনা সংগ্রহ করা হয় অথবা পুকুর শুকিয়ে পোনা সংগ্রহ করতে হবে। পোনা নার্সারি ব্যবস্থাপনা নির্বাচিত পুকুর শুকাতে হবে এবং মই দিয়ে পুকুরের তলদেশে সমান করতে হবে এবং রাক্ষসী মাছ সরিয়ে ফেলতে হবে। শতাংশে 1 থেকে 2 কেজি হারে চুন ও প্রতি শতাংশে 2 থেকে 3 কেজি হারে গোবর দিতে হবে। সার দেওয়ার 4 থেকে 5 দিন পর পোনা মজুত করতে হবে। পুকুর প্রস্তুতির পর প্রতি শতাংশে 80 থেকে 100 গ্রাম রেণু পোনা ছাড়তে হবে। পুকুর প্রস্তুতি পুকুর বৃষ্টির পানির উপর নির্ভরশীল, তাই পুকুরের গভীরতা এমন হওয়া উচিত যাতে চৈত্র ও বৈশাখ মাসেও পুকুরে যথেষ্ট পরিমাণে পানি থাকে। পুকুরের গভীরতা 1 থেকে 5 মিটারের মধ্যে রাখতে হবে। আগাছা পরিষ্কার ও জাল টেনে অবাঞ্ছিত মাছ সরাতে হবে। মাছ মজুদের পূর্বে প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি হারে চুন, 3 থেকে 4 দিন পর পুকুরে মাছের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরির উদ্দেশ্যে জৈব ও অজৈব সার প্রয়োগ করতে হবে। পুকুরের পানির বর্ণ সবুজাভ, বাদামি সবুজ, লালচে সবুজ বা হালকা বাদামি বর্ণের হলে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি বোঝা যায় এবং পোনা মজুত করা যায়। একক চাষে প্রতি শতাংশে 200 থেকে 250টি পোনা মজুত করা যেতে পারে। পানির গুণাগুণ ঠিক রাখার জন্য 1 মাস পর থেকে প্রতি 15 থেকে 20 দিন অন্তর অন্তর 20 থেকে 30% হারে পানি পরিবর্তন করা ভালো। খাদ্য ব্যবস্থাপনা পোনা ছাড়ার পর থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য 2 বার প্রয়োগ করতে হবে।
এবং এর পাশাপাশি বিভিন্ন পোকামাকড় ও ছোট চিংড়ি ফাঁকাবার হিসেবে দেওয়া যেতে পারে। মিশ্র শাঁসের ক্ষেত্রে পোনা মজুদের 15 থেকে 20 দিন পর শতাংশ প্রতি 50 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। খাদ্য প্রয়োগের ক্ষেত্রে সপ্তাহে অন্তত একদিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে এবং মনে রাখবেন শীত এবং বৃষ্টির দিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।